3.3 একর 2 নম্বর প্রশ্ন 2 প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করিম। প্রথম এর প্রশ্ন এনে কই দিয়া আছে, প্রশ্ন লিখি লৈছো, ইয়ার সমাধানটো এনে কই দিম, s মাইনাস t ইকুয়াল কি আছে 3। গতিকে প্রথম সমীকরণটো ভাঙি লম, যেহেতু প্রথম সমীকরণটো হৰু আছে, গতিকে s ইকুয়াল 3 মাইনাস t হবলৈ গলে হব প্লাস t, এটো এক নম্বর দি দিলো। আকৌ আৰু এটা সমীকরণ দিয়া আছে কি s বাই 3 প্লাস টি বাই 2 ইকুয়াল 6, তিনি আর দুই লগ হব 6, তিনি ছয় দুই বার দুই লগত এস পূরণ করলে হব 2s প্লাস 2 ছয় তিন বার 3 লগত টি করলে 3t ইকুয়াল 6। এতিয়া বজ্রপণ করে দিন, বজ্রপণ করলে হব এতে এক আছে একর লগত এখানে পূরণ করলে 2s প্লাস 3t ছয় ছয় গুণ 36, এটা হল 2 নম্বর দিল। এতিয়া এক্সৰ এসৰ মান আমি 2 নম্বৰত বহাই দিম, এসৰ মান 2 নঙত বহুৱাই পাওঁ 2 নম্বৰটো আছিল তোমাৰ 2, এস মানে কিমান, এস মানে আমি লিখিম 3 প্লাছ টি প্লাস 3t ইকুয়াল 36, টুর লগত 3 পূরণ করলে 2 3 গুণ 6, টুর লগত টি করলে 2t প্লাস 3t ইকুয়াল 36। এতিয়া 6 প্লাস দুটা টি, ইয়াতে প্লাস 3টা টি, গতিকে প্লাস 5t ইকুয়াল 36, 5t 36, এ প্লাস 6 ওফালে গেল মাইনাস 6, এ 5t ইকুয়াল 36 ওপর 6 করলে কেমন হব 30 হব, টি ইকুয়াল 30, এ 5 ইফালে আসিল পূরণ হবালে কি হব হরণ 5 30 6 বার, গতি টির মান পালো কিমান 6। টির মান, টির মান আমি যেটা সমীকরণ ভাঙিছিলো সেইটো বহাই দিম, এক নম্বরটা ভাঙিছিলো, গতিকে টির মান এক নঙত বহুৱাই এক নম্বৰত বহাই দিম, এক নম্বৰটো কি আছিল, এক নম্বৰটো দিয়া আছিল, এক নম্বৰটো পাইছিলোঁ এছ ইকুৱেল এছ এছ ইকুৱেল 3 প্লাছ টি, গতিকে ইয়াতে বহাই দিম এছ ইকুৱেল 3 প্লাছ টি, টি মানে 6, ছয় তিনি কিমান হ'ল 9 হ'ল, এতেকে এস পালো কিমান 9, আৰু টি পালো কিমান, টি পাইছোঁ 6।